গৰাকী দৰ্শকক স্বাগতম জনাই ষ্টুডিঅত মই সুদীপ্ত প্ৰতিমুখী আৰু এই মুহূৰ্তত দিব লৈছো এটা ব্ৰেকিং নিউজ এবাৰ নলবাৰীত সংঘটিত হৈছে ভয়ানক কাণ্ড আৰু পুত্ৰই মাতৃক হত্যা কৰি পুতি থলে ধাননি পথাৰ আৰু নলবাৰীৰ ভদ্ৰ বংগাল গাঁৱত জঘন্য ঘটনা মাতৃক হত্যা কৰি ধাননি পথাৰত পুতি থলে নিজ পুত্ৰই আৰু মাতৃ নমলি বড়োক হত্যা কৰা হ'ল পারিবারিক কন্দলের বাবেই হত্যা করে পুতি থার অভিযোগ পুত্রর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খবরটি প্রতিগী টাইমেটর দর্শকর আগবাইছো হত্যাকারী যোগেশ্বর বড়ুক গ্রেপ্তার করেছে ঘগ্রাপার আরক্ষী পুনর্বার জানাইছো যে নলবাৰীত এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে আর মাতৃক হত্যা করে ধাননি পথারত পুতি থলে পুত্রই আর মাতৃ নমলি বড়োক হত্যা করে পুতি থলে পুত্রই আর ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষী গিয়ে উপস্থিত হয়েছে সমগ্র ঘটনাস্থলীত পারিবারিক কন্দলের বাবে হত্যা করে পুতি থার অভিযোগ পুত্রর বিরুদ্ধে আর হত্যাকারী যোগেশ্বর বড়োক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ঘগ্রাপার আরক্ষী সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে নলবাৰীর ভদ্রা বঙ্গাল গাঁত মানব সমাজক লজ্জানত করা একটা ঘটনা সংঘটিত হয়েছে এবার নলবাৰীত টাকানাকালি মারছিল মোর গাত পড়া নাই আর ইটার টুকু একটা মারছি মোর গাত পড়া নাই বলে মানে পিছবেলা গইছো মানে আর সার্কেল অফিসে গেল পিছবেলা মানে যাব অফিসের পাই ভাত গিটা খাবার হয়েছো এনেতে হি মাকক মারি থাই মোর ঘর গেছে মাকক কিয় মারিলে লাগি থাকে স্যার মানে কিবা ঘুরো কন্দল করা নাই।